আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর ভয়েস দিতে চলে এলাম, আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। ঈদ চলে গেল স্যাটারডেতে, বাট আমাদের সেলিব্রেশন শেষ হয় না, বেড়ানো শেষ হয় না। আপনাদের কার কী অবস্থা জানাতে ভুলবেন না। তো স্যাটারডে যেহেতু ঈদ ছিল, সবাই আমার বাসায় আসলো, তাই অনেক বিজি ছিলাম, কোনো ক্লিপ নিতে পারিনি, অনেক রাত করে মায়ের বাসায় যেতে হলো। এরপর ঈদের পর দিন তো আমার মেজোমামার বাসায় গেলাম, আপনাদের তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার গত ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে আমাদের গত দিনের, মানে থার্ড ডে অফ ঈদ সেলিব্রেশন। গতকাল ছিলাম ছোটো মামার বাসায়। ছোটো মামার বাসায় গেলে অনেক মজা হয়, ছোটো মামার তিনটা কিউট কিউট বাচ্চা আছে, ওদের সাথে গল্প করতে করতে এই সময় কেটে যায়। এরপর মামি আমাদের জন্য একদম ফ্রেশ ফ্রেশ সব কিছু রেডি করলো, আর নাস্তাগুলো প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল, সবাই চেটে পুটে খেয়ে শেষ। এরপরে আমরা আবার আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আমার মামাতো বোনের একটা কিউট বিড়াল আছে, ওটা নিয়ে আমার ছেলে সবাই মিলে অনেক মজা করছিল, খেলছিল। এরপর সবাই চা নাস্তা খাওয়ার পর একটু গল্প করেছি, তারপর আমরা আবার খেলায় ব্যস্ত, গল্পে ব্যস্ত, মানে অনেকগুলো ক্লিপ মিস করেছি গল্প করতে গিয়ে। তারপর মামি ডিনারের ব্যবস্থা করলো, সবাই ডিনার করতে বসে গেল, এত মজার মজার খাবার রেডি করেছিল, সবার পেট ফুল ছিল, তাও একটু একটু করে সবাই টাচ করলো, খুব মজা লেগেছে খাওয়ার। আমার হাজব্যান্ড যেতে পারেনি, আমার ছোটো ভাই যেতে পারেনি, ওদের জন্য মামি আবার খাওয়া পার্সেল করে দিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই ফটো সেশন করলো, সবার সাথে ছবি তুললাম। এরপর বিদায়ের পালা, অনেক রাত হয়ে গেছিলো, আস্তে আস্তে সবাই মিলে বিদায় নিচ্ছি। খুব ভালো সময় কেটেছে আসলে, মামার বাসায় গেলে অনেক ভালো সময় কাটে, সবাই গল্প করে মজা করে অনেক ভালো সময় স্পেন্ড করি। এই তো সবাই বিদায় দিচ্ছে, সবাইকে বিদায় দিচ্ছে, মামা আবার সবাইকে সালামি দিচ্ছে। আমার ছেলে টাকা নিয়ে বুঝতে পারছে না এটা কি করবে, তারপরে সবাই এরপর সবাই বিদায় নিচ্ছে, বিদায়ের পালা চলে যাচ্ছে, আমরা যে যার বাসায় চলে যাব। আপনাদের কার কেমন ঈদ কাটলো জানাবেন, জানাতে ভুলবেন না, এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। It's time to go home. It's time to go home. It's time to say goodbye.